আপনি মনে করছেন যে 10টা 15টা মেয়ের জীবন ধ্বংস করে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে আপনি পরবর্তীতে একটা সতী সাধবী নারীকে বিবাহ করবেন, আপনি আপনার বাসর ঘরে এসে দেখবেন আপনি 10টা মেয়ের জীবন নষ্ট করেছেন, আপনার বাসর ঘরে যেই মেয়েটা এসেছে সে 50টা পুরুষের সাথে 50টা ঘরের মধ্যে রাত্রি যাপন করে 51 নম্বর রাত্রি আপনার সাথে যাপন করতে এসেছে। এটাই যে কিছু ছেলের মত হলো এরকম যে বর্তমানে সে যতদিন পর্যন্ত পরিবার থেকে বিয়ে না করছে ততদিন পর্যন্ত সে যার সাথে পারবে প্রেম করবে, শারীরিক সম্পর্ক করবে, অতঃপর সেই মেয়ের সাথে সম্পর্ক করে এক পর্যায়ে ছেড়ে দিবে, এরকম ভাবে সে সব সময় চলতে থাকবে, সব মেয়ের সাথে সে প্রেম করবে, অতঃপর যখন সে বিয়ে করবে তখন একটা সতী সাধবী নারী সে বিয়ে করবে। বিয়ের আগের জীবনও তার আনন্দে কাটলো, বিয়ের পরবর্তী জীবনও তার আনন্দে কাটবে। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম যে সে 10টা 15টা মেয়ের সাথে আগে বিয়ে সম্পর্ক করবে, শারীরিক সম্পর্ক করার পরে সে যখন বিয়ে করবে তখন একটা সতী সাধবী নারী বিয়ে করবে। কিন্তু এটা কতটুকু সত্য? আপনি যখন 10টা 15টা মেয়ের সাথে সম্পর্ক, অবৈধ সম্পর্ক করলেন তখন আপনি আপনার ঘরে যেই মেয়েটাকে নিয়ে আসবেন স্ত্রী স্বরূপ সে কতটুকু সঠিক হবে, সে কতটুকু সৎ হবে, সেটা কি চিন্তা করে দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল খবীসাতু লিল খবীসিন ওয়াল খবীসুনা লিল খবীসাত অত্তয়িবাতু লিত্তয়িবিন অত্তয়িবুনা লিত্তয়িবাত। সহজ কথায় বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের অনুবাদ যদি আমাদের ভাষায় বলি তাহলে আমি এতটুকু বলবো যে যেই লোকটা কমিন ছিল সে কমিনকেই পাবে, আর যেই মেয়েটা কমিন ছিল সে কমিন ছেলেকেই পাবে, আর যেই মেয়েটা ভালো ছিল সে ভালো ছেলেকে পাবে, আর যেই ছেলেটা ভালো ছিল সে ভালো একজন মেয়েকেই পাবে। এটাই হলো কোরআনুল কারীমের আয়াতের বাস্তবায়ন। যে ছেলেটা তার জীবন ধ্বংস করে দিবে সে এইরকম ধ্বংসপ্রাপ্ত একজন নারীকেই তার জীবনে পাবে, ভালো কোনো মেয়ে তার জীবনে পাবে না। আপনারা অনেকে বলতে পারেন যে আমরা তো এমনও দেখেছি যে একটা ছেলে সে ভালো নয় কিন্তু একটা ভালো স্ত্রী সে পেয়েছে, অথবা একটা নারী সে ভালো ছিল খারাপ ছিল কিন্তু সে একজন ভালো স্বামী পেয়েছে, এরকমভাবে আমরা কিছু কিছু সম্পর্ক দেখতে পাই যেখানে স্বামী খারাপ স্ত্রী ভালো, অথবা স্ত্রী ভালো স্বামী খারাপ, অথবা স্বামী খারাপ অথবা স্ত্রী ভালো, এরকমভাবে আমরা কিছু ভিন্ন রকমের সম্পর্ক জোড়াও আমাদের সমাজে দেখতে পাই, তবে সেটা বেশি নয়। আমাদের নবীদের মধ্যেও এটা আছে, আমি অস্বীকার করব না, তবে খুবই কম। আমাদের নবীদের মধ্যেও নূহ আলাইহিসসালাম তিনি একজন নবী ছিলেন কিন্তু তার স্ত্রী ছিল কাফেরা। লূত আলাইহিসসালাম একজন নবী ছিলেন কিন্তু তার স্ত্রী ভালো ছিল না। আবার ভিন্নভাবে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ভালো ছিলেন কিন্তু ফেরাউন ভালো ছিল না। কিন্তু এই উদাহরণ একেবারে নগণ্য, একেবারে নগণ্য। অধিকাংশ ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পাই স্বামী খারাপ তার স্ত্রী খারাপ, স্ত্রী খারাপ তার স্বামী খারাপ। সুতরাং একজন লোক খারাপ হয়ে সে ভালো একজন মানুষ পাবে এটা পৃথিবীর উদাহরণে নেই, খুবই কম। একটা গল্প বল শুনেছিলাম এক জায়গাতে যে এক লোক তিনি তার পুরো জীবনে কোনো সন্তান পাননি, যেহেতু তিনি কোনো সন্তান পাননি তাই এক পর্যায়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি হাত পাতলেন, আল্লাহ তাআলার কাছে খুব দোয়া করেছেন, শেষ পর্যন্ত তিনি তার শেষ বয়সে এসে মাঠের মধ্যে চলে গেলেন। মাঠের মধ্যে চলে যাওয়ার পরে তিনি তার কোল পাতলেন, কোল পেতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছেন যে আল্লাহ তুমি তো আমার জীবনে কোনো সন্তান সন্ততি দাও নাই, আমি আশা করছি যে এইবার তুমি আমাকে একটা সন্তান সন্ততি দাও যাতে করে আমি তার মানে আমার সন্তান হিসেবে যাকে আমি আমার জীবনে পাবো। তো উপর দিয়ে এক চিল যাচ্ছিল, তার থাবার মধ্যে ছিল এক ইঁদুর, সেই চিলের থাবা থেকে ইঁদুরটা ঠুস করে পড়ে গেল, ছুটে গেল। ছুটে যাওয়ার পরে সে যে কোল পেতে ছিল ওই কোলের মধ্যে এসে ওই ইঁদুরটা এসে পড়লো। যখন ইঁদুর আসলো সে মনে করলো যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আমার শেষ দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন, তার মানে এই ইঁদুরটাই হলো আমার সন্তান। এখন গল্প তো গল্পই, সে ইঁদুরকে লালন পালন করতে থাকলো, লালন পালন করার পরে এখন ইঁদুর বড় হলো, এখন তো তাকে বিয়ে করাতে হবে বা বিয়ে দিতে হবে, কী করি কী করি। সে চলে গেল আগুনের কাছে যে আগুন আমার একটা সন্তান আছে, আমি জানি যে তুমি সবচেয়ে বেশি শক্তিশালী, তুমি যে কোনো জিনিসকে খেয়ে ফেলতে পারো, অর্থাৎ আমি বিশ্বাস করছি তুমি একমাত্র আমার সন্তানের উপযোগী, আমি তোমার সাথে আমার এই সন্তানকে বিয়ে করাতে চাই বা বিয়ে দিতে চাই। এখন আগুন বলছে যে না, আমি সবচাইতে বেশি শক্তিশালী না, আমার চাইতে শক্তিশালী হলো পানি, তুমি পানির কাছে যাও কারণ পানি আসলে আমি নিভে যাই। তো আবার ওই লোক তার ইঁদুর সন্তানকে নিয়ে পানির কাছে গেল, পানির কাছে যাওয়ার পরে পানিও অস্বীকার করলো, বললো যে না আমিও বেশি শক্তিশালী না, আমার চাইতে শক্তিশালী হলো বাতাস,
তো বাতাসের কাছে গেল। বাতাসের কাছে যাওয়ার পরে এবার বাতাস বলছে যে না, আমিও বেশি শক্তিশালী না, আমি পানিকেও নাড়িয়ে দিতে পারি ঠিক আছে, কিন্তু আমি পাহাড়কে নাড়াতে পারি না, সুতরাং আমার চাইতে বেশি শক্তিশালী পাহাড়, তুমি পাহাড়ের কাছে যাও। এখন সেই লোক তার সন্তানকে নিয়ে, ইঁদুরকে নিয়ে পাহাড়ের কাছে গেল। পাহাড়ের কাছে যাওয়ার পরে এবার বলছে যে পাহাড়, আমি সবার কাছ থেকে শুনেছি যে তুমি বেশি শক্তিশালী, অর্থাৎ আমি তোমার সাথে আমার সন্তানকে বিয়ে করাতে চাই। এখন পাহাড় বলছে যে না, আমিও বেশি শক্তিশালী না, আমি এত বড় পাহাড়, কিন্তু তুমি নিচে গেলে দেখবে যে কিছু ইঁদুর আছে যারা আমার শরীরটাকে একেবারে ঝাঁঝরা করে ফেলেছে, এরাই আমার চাইতে বেশি শক্তিশালী, তুমি এদের কাছে যাও। যখন এই লোক তার ইঁদুর সন্তানকে নিয়ে ওই ইঁদুরের কাছে গেল, তখন ইঁদুর বলছে যে হ্যাঁ, তুমি এতক্ষণে সঠিক জায়গায় এসেছো, আসো আমরা তাকে গ্রহণ করে নিচ্ছি। এখান থেকে বোঝা যাচ্ছে আব্দুস সাত্তার ত্রিশালী এই গল্পটা এনেছিলেন, তিনি এনে বলছেন যে আমি এই গল্পের উপরে একটা কথা বলতে পারি, সেটা হলো মুমিনে মুমিন মিলে কমিনে কমিন, তুমি কখনো দেখবে না যে কমিনে মুমিন, অর্থাৎ যেই লোকটা তার জীবনে ভালো ছিল সে ভালো মানুষকেই পাবে, যেই লোকটা তার জীবনে খারাপ ছিল সে খারাপ মানুষকেই পাবে, সে কখনো ভালো মানুষকে পাবে না। এটাই হলো বাস্তব, এটাই হলো সত্য। আপনি মনে করছেন যে দশটা পনেরোটা মেয়ের জীবন ধ্বংস করে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে আপনি পরবর্তীতে একটা সতী সাধবী নারীকে বিবাহ করবেন, আপনি আপনার বাসর ঘরে এসে দেখবেন আপনি দশটা মেয়ের জীবন নষ্ট করেছেন, আপনার বাসর ঘরে যেই মেয়েটা এসেছে সে পঞ্চাশটা পুরুষের সাথে পঞ্চাশটা ঘরের মধ্যে রাত্রি যাপন করে একান্ন নম্বর রাত্রি আপনার সাথে যাপন করতে এসেছে। এটাই হলো বাস্তব, এটা হলো সত্য, যেটাকে আপনি কোনো দিন চেঞ্জ করতে পারবেন না। সুতরাং প্রিয় ভাইরা আমার, যে কথা আমরা চিন্তা করছি সেই কথা থেকে আমাদের ফিরে আসা উচিত। ইসলামের মধ্যে হারাম কাজের পিছনে আপনি কোনো দিন শান্তি খুঁজে পাবেন না, কোনো দিন আপনি শান্তি খুঁজে পাবেন না।